আমাদের সাথে বেজিস্ট হিসাবে অমিত প্লাস লিগিস্ট হিসাবে তাসকিন আমাদের সাথে আছে। আদনান আমার থেকে মানে অনেক সিনিয়র মিউজিশিয়ান হিসাবে, তারপরেও আমার সাথে অনেক দিন ধরেই আছে। স্টোরি টেলার্স আমরা একসাথে শুরু করছি। আমি ফারাদ ভোকালসে একটা মাইক্রোফোন নিয়ে দাঁড়াই, আদনান দুইটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে করে কি জানি মজার কাহিনী আছে। এখানে হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে আসলে করোনাতে আমি একটা স্বপ্ন দেখতেছিলাম, তো ইট মাইট সাউন্ড লিটল বিট ফানি, তো স্বপ্নটা এমন ছিল যে স্বপ্নের মাঝখানে আমি আরেকটা স্বপ্ন দেখতেছি, ওইটার মাঝখানে অনেক দৌড়াদৌড়ি ঘটনা, এটা মানে কাইন্ড অফ নাইটমেয়ার এরকম ছিল। হ্যাঁ, তো আদনানকে আমি বললাম, তারপরে তাসকিনকে বললাম, সবাই খুব ইন্টারেস্ট শো করলো, তারপরে এইভাবেই আর কি লেখা। থিমটা হচ্ছে গিয়ে আমাদের রিয়েল টাইমের সাথে আমাদের ড্রিম ওয়ার্ল্ডের যে একটা প্যারাল যে মুভমেন্ট কার্নিভাল আর নো অল্টারনেশন আর হেলরেজার হেলরেজার কার্নিভাল অন অল্টারনেশন হেলরেজার্স ফুলেস্ট। আসলে তো আমার নিজেরই বলতে ইচ্ছা করে, বাট যাই হোক, তাসকিন ইজ দ্য কুলেস্ট পার্সন। ফরাত সবচেয়ে কুল অমিত, তাসকিন ভাই। সবার নিজস্ব ইউনিক ওয়ে আছে, সবাই কুল, কেউ খেত না। আর আদনান খেত হইতেছে একটা চায়ের দোকানে ধরলাম বিড়ি ধরাইতে গেছি। আদনান ওইখানে গিয়ে কেন আই হ্যাভ দ্য লাইটার, কিছু বাংলিশ ওয়ার্ড, ইভেন বাসের কন্ট্রাক্টর ওইখান থেকে বাদ যায় না। অ্যান্ড ওই জিনিসটার মানে অলওয়েজ প্যারা দেয়, মানে সিরিয়াস প্যারা। অমিত কিছুক্ষণ পরে যখন ওর ইন্টারভিউটার মানে ও মানে এখন খুব দায়িটাই রাখতেছে, মানে নিজেকে একটা মানে প্রুফ করার চেষ্টা করতেছে খুব, সে এখন মানে একটু আলাদা। আরে এটা তো প্রুফ করার চেষ্টা করতেছে কিন্তু, মানে বিষণ্নতা সে আছে এরকম আর কি, কিন্তু সেটা না, খুব খ্যাত লাগতেছে। আজকে আমি দেখছি ফার্স্ট খুব খ্যাত লাগতেছে, দেখে অনেকদিন পর দেখলাম খ্যাত লাগতেছে একটু। না আসলে না এরকম কিছু না, মানে লাইক হ্যাঁ খ্যাত আমি আদনান ভাই আনডাউটলি, আর বিসাইডস সে আমাকে খ্যাত বলছে। অ্যাক্টিভ তাসকিন, মি আমি অ্যাক্টিভ আদনান, তাসকিন আর ফারাদ সবচেয়ে বেশি লেগেছে অমিত, অমিত আর আমি অমিত আসলে আমি নিজেই আর কি। অ্যালবামের এক্সপেকটেশন তো অবভিয়াসলি অনেক হাই, ভিডিও ব্লগিং যেগুলো আছে সেগুলো অনেক বেশি, এটা খুব বেশি ইনোভেটিভ, মানে ইটস টোটালি ডিফারেন্ট, মানে লাইক মানে জিনিসটা অনেকটা ইন্টারেক্টিভ, মানে লাইক ক্রাউড দেখতে পারতেছে, মানে যারা আছে যে কারা ব্যান্ডস, ব্যান্ডসের মধ্যে ওদের অনেক নিউ ব্যান্ডস আছে তো তারা অনেকেরই ফার্স্ট গান হবে, তো ওদের জন্য অনেক বেটার হ্যাপেনিং আর গিয়ে অনেক জোস, মানে লাইক প্রমোশনটা অনেক জোস। অমিতকে আদনান খ্যাত বলছে এই জিনিসটা আমার একদম পছন্দ হয় নাই, আমি অমিতকে অনেক ভালোবাসি ছোট ভাই হিসাবে, ভালোবাসে ঠিক আছে, অন্য কোনো সেন্সে নেবেন না, ভালোবাসা ভালোবাসা একটা হেভেনলি জিনিস, এটা ভালোবাসা হেভেনলি হেভেনলি রিলেশনশিপ বিটুইন অমিত এন্ড ফারাদ। অমিত আমার ছোট ভাই ঠিক আছে, এইসব আদনানের আসলে ওর জেলাসি বুঝছো, আসলে আদনানকে মুন্না পাত্তা দেয় না তো, মানে তাসকিন পাত্তা দেয় না, এই কারণে আমার অমিতের সাথে তাসকিন খুব দাঁড়ি রেখে কুল কুল সাজার চেষ্টা করে। তাসকিন তো কি বললো সবচেয়ে ডেডিকেটেড পারসন আমি, আরে ও ইন্টারভিউ খাতিরে বলতো এট লিস্ট যে আমি তো বলতে পারতাম আমি তো পার পার দুটা ডিল করছিল কলিং করছিল একদম সে রাখতো সামনে কথা রাগের চোটে বেচারা কোনো কোর্ডিনেটর কিন্তু সত্যি তোমার।
তো এটাই আছে যতক্ষণ আছি ততদিন মিউজিক ভালো সারা খাতুনের ফ্যান অনেক হয়ে গেছে মনে হয় অনেক অনেক হয়েছে।